বঙাইগাঁও জেলার অভয়াপুরী অন্তর্গত লেংটিসিঙা অঞ্চলের রাজীব গান্ধী সুবর্ণী মহাবিদ্যালয়ের রূপালী জয়ন্তী সমারোহ শনিবারের দুদিনিয়া কার্যসূচীরে শুভারম্ভণি করা হয়। 1992 সনত প্রয়াত মন্ত্রী চন্দন কুমার সরকারের নেতৃত্বত কেগারিমান শিক্ষানুরাগী ব্যক্তির বহু ত্যাগ আর কষ্টরে প্রতিষ্ঠিত হওয়া মহাবিদ্যালয়ে 25টা বসন্তর গড়কাত মহাবিদ্যালয়খনের শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্র ছাত্রী শিক্ষানুরাগী রাইজ একত্রিত হয়ে শনিবারে পুয়ায় বিভিন্ন কার্যসূচীরে রূপালী জয়ন্তী কার্যসূচী আরম্ভ করে। রাতেপা মহাবিদ্যালয়ের চৌহদত পতাকা উত্তোলন, শহীদ তর্পণের পাশতেই বিভিন্ন বারে রহনীয়া কলাকৃষ্টির সাংস্কৃতিক শোভাযাত্রা উলিয়ায়। পিছত রাজীব গান্ধী সুবর্ণী মহাবিদ্যালয়ের রূপালী জয়ন্তী মঞ্চ মুকলি করে প্রয়াত মন্ত্রী চন্দন কুমার সরকারের জ্যেষ্ঠ পুত্র প্রদীপ সরকারে উন্মোচন করব। মঞ্চ উন্মোচন করার ক্ষেত্রে আমি সকলে সহযোগিতা করার কারণে আহ্বান জানাইছি। মুঠর উপর দিনজোড়া বিভিন্ন সাংস্কৃতিক কার্যসূচীরে মহাবিদ্যালয় চৌহদত উখল মাখল পরিবেশে বিরাজ করে। শেষত আজির এই রূপালী জয়ন্তীর প্রাক্ষণত মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা রীতা শর্মায় সাংবাদিকর আগত এনেদরে কয়। আজি রাজীব গান্ধী মেমোরিয়াল কলেজ লেংটিসিঙাত অবস্থিত এই কলেজখনের রূপালী জয়ন্তী উৎসব আসলে কলেজখানে 25 বছর আগতে পার করেছে, এটা 27 বছর হল। আহি অলপ পলমকই হলেও আমি রূপালী জয়ন্তী অনুষ্ঠান পাতিবলে ওলাইছো, উদযাপন করবলে ওলাইছো। এই গোটেই কার্যসূচীটে এই অঞ্চলের প্রতিগী ব্যক্তিয়ে যখন ব্যক্তির সহযোগিতা সেই সময় প্রয়াত চন্দন কুমার সরকারের উদ্যোগত এই মহাবিদ্যালয় গড় লই উঠেছিল, সকলের সহযোগ তথা আমার মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারী আর ছাত্র ছাত্রী সকলের প্রত্যেকরে এক উৎসাহর কারণে আর প্রত্যেকরে ইমান বেশি উৎসাহ যে সকলে যান পারে অংশগ্রহণ করেছে, সাজি কাছি আহি এই উৎসবত অংশগ্রহণ করেছে। আমার প্রত্যেকরে ভাল লাগিছে, অত্যন্ত ভাল লাগিছে যে জীবনত এনেকা একটা সুযোগ পাইছো। মই নিজেও কলেজের ছাত্রী আসিল, কিন্তু মই কোনোদিনে কোনো কলেজত রূপালী জয়ন্তী উৎসবত পোৱা নাই, আগতে ইয়াতে কোনো স্কুলত কোনো কলেজত পোৱা নাই। গতিকে এইখন মহাবিদ্যালয়ের প্রথম শিক্ষক হিসাবে ইয়াতে মই প্রথম জয়েন করেছিল, আর সেই প্রথম শিক্ষক হিসাবে আজি মোর সময়তে রূপালী জয়ন্তী উৎসব পালন করা হল, উদযাপন করা হল, তার কারণে মই নথৈ আনন্দিত। অভয়াপুরীর ইনামুল আহমেদ, রিপোর্ট অসম টুডে।